আমরা সেবা প্রদানকারী আর বিনিয়োগকারী উদ্যোক্তা তারা সেবা গ্রহণকারী তারা আমাদের কাছে সেবা গ্রহণ করা এসেছেন আমাদের আচার ব্যবহার কর্মকাণ্ড সব কিছু দিয়ে তাদেরকে খুশি করতে পারলে তারা এই হাইটেক সিটিতে বিনিয়োগ করবে আর তারা বিনিয়োগ করে সফল হতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী জয়নিত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ হবে কি সেই লক্ষ্য কি সেই উদ্দেশ্য সে বিষয়ে কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের তারুণ্যের গর্ব সজীব ওয়াজেদ জয় ভাই বলেছেন আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আত্মনির্ভরশীল একটা প্রযুক্তি শিল্প স্মার্ট অর্থনীতি গড়ে তোলা আত্মনির্ভরশীল তবে আত্মকেন্দ্রিক নয় আত্মনির্ভরশীল মানে আমাদের যে ন্যাশনাল ডেটা সেন্টার ছিল সেখানে গভর্নমেন্টের ডেটাগুলো আমরা স্টোর করতাম সেটার চাহিদা পূরণ হয়ে যখন আরও চাহিদা বাড়ল আমরা নতুন একটা ইউএসএ আপটাইম ইনস্টিটিউট সার্টিফাইড ডেটা সেন্টার করার উদ্যোগ গ্রহণ করলাম সেখানে একটা দেশের কাছ থেকে আমরা আর্থিক ঋণ নিলাম আর একটা দেশের কাছ থেকে আমরা হার্ডওয়্যার নিলাম আর একটা দেশের আরেকটা কোম্পানির কাছ থেকে সফটওয়্যার নিলাম দেশের হিউম্যান রিসোর্সকে আমরা নিয়োগ দিলাম সেখানে আবার কি করলাম আমরা প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করার সুযোগ করে দিলাম আবার বিশ্বের বিখ্যাত ওরাকলের মতো ক্লাউডকে আমরা এখানে জি ক্লাউড হিসেবে অন প্রেমিসেস বসানোর সুযোগ করে দিলাম এই যে একটা মিক্স এর ফলে কি হলো আমাদের সরকারের শিক্ষা স্বাস্থ্য রাজস্ব ন্যাশনাল আইডি ন্যাশনাল পোর্টাল ডি নথি ই নথি আমার দেশের মাটিতে তথ্য উপাত্তগুলো সংরক্ষণ করার ব্যবস্থা হলো কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিটো যা বেঁকে যায় না ফাঁকা হয় না ঘুণে ধরে না এমনকি পানিতেও নষ্ট হয় না আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর আবার এই যে মাসে 2-3 কোটি টাকা বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল হিউম্যান রিসোর্সের বেতন ভাতা এগুলো দিতে হয় সেগুলো কিন্তু সরকারের ভর্তুকির খাতায় না গিয়ে মাসে 11 কোটি টাকা আয়ের একটা ব্যবস্থা হলো এই যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ মিনিমাম রিসোর্সেস এই নীতিটা কিন্তু জয়নিত্রী শেখ হাসিনা গ্রহণ করার জন্য আমাদেরকে শক্ত নির্দেশনা দিয়েছে এবং পাশাপাশি আমাদের যে বলছিলাম যে আত্মনির্ভরশীল হওয়া আমাদের এই ডেটার জন্য কিন্তু স্টোরেজ ম্যানেজ সিকিউরিটির জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হচ্ছে না এর ফলে কি হচ্ছে একটা হচ্ছে আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউট আমরা দেশে এমন কোনো উদ্যোগ এমন কোনো শিল্প এমন কোনো প্রকল্প গ্রহণ করব যার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় 60 জন হোক আর 600 জন হোক এমপ্লয়মেন্ট জেনারেট হয় এবং এখান থেকে যে রিসোর্সটা তৈরি হচ্ছে ডেটা সেন্টার ম্যানেজ করার মধ্য দিয়ে এর ফলে কিন্তু আমাদের এক্সপোর্ট অপরচুনিটিটাও তৈরি হচ্ছে ডেটা সেফটি সিকিউরিটি সভারেন্টির ইস্যুগুলো এগুলো টাকা দিয়ে হিসাব করা যাবে না এর বাইরে যদি আসি ধরেন আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা যখন 2014 সালে এই কালিয়াকৈর ভিজিট করেন উনি কিন্তু ফিজিক্যালি এসেছিলেন এবং উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমি একটু আগেও বলেছি যে আমরা হাইটেক পার্ক অথরিটি স্থাপনের পর যখন 2015 সালে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার করলাম তখন অনেকেই বলেছে যে এই 370 একর জায়গায় কেউ আসবে না কেউ বিনিয়োগ করবে না এখানে কোথায় আসবে কোথায় থাকবে এখানে আসা যাওয়ার ব্যবস্থা কী হবে এখনও যেরকম অনেক সমস্যা রয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু আমি অত্যন্ত খুশি যে আমাদের হাইটেক পার্ক অথরিটি আইসিটি ডিভিশন এবং যারা প্রাইভেট সেক্টরের ডেভেলপার সামিট এবং ফাইবার হোম তারা যে ঝুঁকিটা নিয়ে প্রথমে বিনিয়োগটা করেছিল ল্যান্ড ডেভেলপ করা সরকারি কিছু বিনিয়োগ ছিল বেসরকারি বিনিয়োগ ছিল এখানে ইলেকট্রিসিটি নিয়ে আসা ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসা কোনো কিছু কিন্তু ছিল না সেখানে আস্তে আস্তে আমরা কিন্তু 370 একর জায়গার মধ্যে আমাদের এই মুহূর্তে কিন্তু প্রায়
বারোশো থেকে পনেরোশো ছেলে মেয়ে কাজ করছে। এখানে ইতিমধ্যেই কিন্তু কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং আমাদের এখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গভর্নমেন্ট ডেটা সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে প্রাইভেট সেক্টর বিনিয়োগ করার পর এখানে কিন্তু দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ইন্ডিয়া থেকে হীরানন্দিনী গ্রুপ তারা $300 মিলিয়ন বিনিয়োগ করছে, যেটা আগামী দুই বছরের মধ্যে তারা কিন্তু পুরো ডেটা সেন্টারটা তৈরি করে এটাকে অপারেশনাল করবে, যেখানে দেশের বেসরকারি খাত সরকারি খাতে ডেটা থাকবে, পাশাপাশি বিদেশি যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের ডেটাও কিন্তু বাংলাদেশে তারা হোস্ট করবে। এর ফলে কিন্তু অনেক বড় একটা বিজনেস অপরচুনিটি তৈরি হবে। এর বাইরে আমেরিকান ইনভেস্টর যেটা আকাশ বলল যেখানে যাত্রা, তারাও প্রায় $150 থেকে $200 মিলিয়ন ইনভেস্ট করছে। তো আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা আগামী পাঁচ বছরে আমরা ICT সেক্টর থেকে আমাদের রপ্তানি আয় $5 বিলিয়নে উন্নীত করতে চাই, আমাদের এমপ্লয়মেন্ট আমরা 10 লাখ অতিরিক্ত সৃষ্টি করতে চাই এবং আমাদের বিনিয়োগ আমাদের ITS সেক্টরে আমরা অন্তত পক্ষে $1 বিলিয়ন আমরা আকর্ষণ করতে চাই।